দিচ্ছেন পিএম নিউজ, দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। শাসক দলের উস্কানিতে তফসিলি সম্পত্তির আয়তের উপর জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা তৈরি করছে এলাকার প্রভাবশালী তৃণমূল ঘনিষ্ঠ মোখলিসুর রহমান। উলুবেড়িয়া থেকে খাজুদ গ্রামে নানা সম্পত্তি দাবি করে সেখানে একটি রাস্তা তৈরি করছে তার কেনা বাড়িতে যাওয়ার জন্য। তবে এই বিষয়টি নিয়ে কেস চলে আদালতে। অভিযুক্ত মোখলিসুর রহমান আদালতে প্রমাণ করতে পারেনি যে সেখানে তার নানা জমি আছে। তারপরেও শাসক দলের সহযোগিতা নিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করছেন বলে অভিযোগ করেন প্রতিপক্ষ। প্রতিপক্ষ জানান, পুলিশ, অঞ্চল প্রধান ও বিডিওকে এ বিষয়ে জানালে কোনো সুরাহা মেলেনি। কি ঘটনাটি কি ঘটেছিল এ বিষয়ে তাকে জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা এসেছি আজকে হাওড়া জেলার জয়নগর থানার খাজুদহ গ্রামে। সেখানে জমি নিয়ে বিবাদ চলছে, জোর করে একজনের জমিতে আর একজন রাস্তা করে নিয়ে যাচ্ছে তার বাড়িতে যাওয়ার জন্য। সেই বিষয়ে কথা বলবো যে জমির মালিকের সঙ্গে। আপনার এখানে কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা, আমাদের জমি ছিল, আমাদের পুরোপুরি থেকে আমাদের জায়গা, আমাদের মধ্যে আমাদের কাজই ছিল। তো হঠাৎ দেখা গেছে একজন মানে পার্টির, সে মাঝে মাঝেই পার্টির রং বদলায়, যখন কখনো সিপিএম করে, কখনো তৃণমূল করে, কখনো বিজেপি করে, কখনো সে মুসলিম লীগও করে। তো এখন তৃণমূলের যুগে সে তৃণমূল করছে, তৃণমূল করছে, এমনকি তৃণমূল করে আমি নিজেও তৃণমূল করি। তা সত্ত্বেও সে আমার জায়গার উপরে গাছপালা কেটে রাস্তা তৈরি করছে। সে পঞ্চায়েত এমনকি ব্লক বিডিওর সাহায্য নিয়ে আমরা পঞ্চায়েতের কাছে গেছি, অঞ্চল প্রধানের কাছে গেছি, সমিতির কাছে, ব্লক সভাপতির কাছে যাওয়া হয়েছে, কিন্তু কেউ কোনো রকম সাপোর্ট আমাদেরকে করতে পারেনি। কেন, মোখলিসুর রহমান এমনই একটা লোক যে তার ভয়ে সবাই আতঙ্কিত, পুরো গ্রাম তার ভয়ে আতঙ্কিত। আপনারা পুলিশ প্রশাসন বিডিওতে জানিয়েছি কোনো রকম শুরু হয় না? কি বলছেন? তারা বলছে যে যাচ্ছি, যাব, দেখছি, বিচার বসছে, কিন্তু কাজ কিছু, কাজের কাজ কিছু হচ্ছে না। তারা বসছে, সাহায্য করছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু দেখা যাচ্ছে না। এমনকি মোখলিসুর রহমান সে থাকে সপ্তাহে দুদিন থাকে, শনিবার রবিবার সে উলুবেড়ি থাকে। উলুবেড়ি থেকে তার এক শ্রেণীর গুন্ডা শ্রেণীর লোক এসে গাড়ি করে নিয়ে আসে, আবার গাড়ি করে নিয়ে চলে যায়। উলুবেড়ি থেকে গুন্ডা এসে এই কাজগুলো করেছে, তার গাছ কাটা থেকে আরম্ভ করে রাস্তা তৈরি সমস্ত রকম সাহায্য তাকে উলুবেড়ির লোকেরা দিয়ে যায়। রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে? রাস্তা পুরোপুরি কমপ্লিট, আজকে হলেই কমপ্লিট হয়ে যাবে। এমনকি এসে ছবিও আছে, ছবি তোলা হয়েছে, সমস্ত কিছু আমরা দিয়েছি। আমার জায়গাবুকে নিয়ে যাওয়া হয়েছে বাগান থেকে, তাকেও কোনো রকম প্রস্তুত দেওয়া হয়নি। সে ভদ্রলোক, সেতে আমাদের ফ্যামিলি গিয়ে সাপোর্ট করেছে যে করুনি, প্রত্যেকে আমরা বাঁধিয়েছি, আমরা ভাই বোন থেকে আরম্ভ করে আমার কাকার ছেলে, আমার জামাইবাবু, হ্যাঁ, বাগান থেকে গিয়ে তাও কোনো রকম সে করছেন। উনি কি আপনার কেয়ার? উনি আমাদের দুঃসম্পর্কের পিস্তুত ভাই হয়, কিন্তু ওর নানার সম্পত্তি ওখানে কিছুই নেই, কিন্তু ও বলছে জোর জবরদস্তি আমার আছে। এমনকি ও বলছে ওর মামাকে দিয়ে, ওর নিজের মামাকে দিয়ে আমাকে দুবার তিনবার ঠেট করেছে। জমি কাগজপত্র কি ঠিক আছে? জমির কাগজপত্র সব ওকে, আমরা প্রত্যেক জায়গায় জিতে গেছি, বিএলআর এর কাছে রিপোর্টও আমরা দিয়েছি, কিন্তু ও মানতে চায়নি। আমি যখন, ও যখন রাস্তা তৈরি করছিল, আমরা যখন জিতে গেছি, বিএলআর এ গেছি, আমাকে ওর মামাকে দিয়ে একদল লোক দিয়ে আমাকে ঠেট করেছে। আমি তখন আমাদের গ্রামের অঞ্চল সভাপতির কাছে গিয়েছিলাম, উনি আমাকে সাহায্য করেছিল। আমি পঞ্চায়েতে একটা থানায় একটা কপি জমা দিয়েছিলাম এই ব্যাপারে, থানায় একটা লিখিত জানিয়েছিলাম। তারপরে উনি আমাকে কোনো রকম মানে মোখলিসুর রহমান, তারপরে আমাকে ভয় দেখিয়ে গেছে, দুবার তিনবার লোক পাঠিয়ে আমাকে ঘরে চিঠি দিলেন, থানা আপনার সহযোগিতা করলো না? থানা বলছে যাচ্ছি, যাবো, এরকম দেরি করছে, আজকে যাবো, কাল যাবো, এই হচ্ছে, পার্টির লোক আছে, আমরা কিছু করতে পারবো না। থানা বলছে পার্টির লোক আছে? থানা বলছে পার্টির লোক আছে। আরে, আপনারা কি ধরে নিচ্ছেন যে পার্টির মদতে ওরাই করছে? হ্যাঁ, পুরোপুরি পার্টির, পার্টির সমস্ত লোক নেই, ওর মধ্যে কিছু ইনভলভ নোংরা লোক আছে যারা ওকে সাহায্য করছে পার্টিতে। আমার নাম নাজ্জাম আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে